এই সব মিলিয়ে এমন আরো কেটে দিয়েছিল বন্ধা শ্রমিক ইউনিয়ন। আজকে হাজারে হাজার শ্রমিক কর্মচ্যুত হচ্ছে, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। দেশের যে অগ্রগতির একটা রেট যেটাকে জিডিপি বলে, জিডিপি এখন 9 থেকে 3 এসছে, 9 থেকে 3 এসছে। এই সব কিছুর বিরুদ্ধে যখন বন্ধ করা হয়েছে, বন্ধ তো সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে ছিল, বিশেষ করে এনআরসি, এনপিআর, সিএ। তো তোমার কি হয়েছিল, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছিল? তুমি গেলে পুলিশ কেলে নিয়ে গেছিলে। আজকে লজ্জা লাগে, আজকে লজ্জার ব্যাপার। ওখানে যোগী যোগী সরকার যেভাবে পুলিশ কেলে গিলে নিয়ে দিয়ে এই আন্দোলন কেন্দ্র তো যাচ্ছে, আজকে বাংলাদেশের সৃষ্টি। বাংলাকে আপনারা দেখেছেন এই সুজাপুরে, মালদার সুজাপুরে, ওখানে যখন মানুষ আন্দোলন করছিল তখন একদল পুলিশ গাড়িগুলিকে থামিয়ে নিজে নিজে গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। গাড়িগুলোর কাজ ভাঙে, আপনারা মোবাইলে দেখে থাকবেন, টিভিতে দেখে থাকবেন। লজ্জা, আরো লজ্জার বিষয় যে নেত্রী সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে চেঁচিয়ে বেরোলো সারা পশ্চিম বাংলায়। এই সিএ এনআরসির বিরুদ্ধে সারা ভারতবর্ষের সমস্ত বিজেপি দলগুলোকে নিয়ে সোনিয়া গান্ধী আগামী 13 তারিখে দিল্লিতে বৈঠক এনেছে, দলবদলির বিষয়ে বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে। তুমি তোমার দল করো বৈঠক দেখেছে, আপনারা দেখে রাখবেন মোবাইল গুলোতে। খাবারে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যাবে না। কেন যাবে না? তুমি তো সিএর বিরুদ্ধে লড়াই করছো, তুমি তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছো, তাহলে কি নাটক? হ্যাঁ নাটক। আপনারা বুঝবেন না এর নাটকটা কত গভীর। নাটকটা ওইখানে থেকে শুরু, এর আগমন করেছে, এর জন্মটা হয়েছে কংগ্রেস থেকে, কিন্তু লালিতা বন্ধ হয়েছে বিজেপির কার সঙ্গে, আপনারা সবাই জানেন। 1999 সালের থেকে 1903 সাল পর্যন্ত ও রেলমন্ত্রী ছিল বিজেপি সরকারে, ওই অটল বিহারী বাজপেয়ী। তা ওই সরকারটা রয়েছে। কিছুদিন আগে আমি বলতে চাই, স্মরণ করা দিতে চাই, হারে হারে বাস্তব আপনারা বলবেন না, মিলিয়ে নেবেন। কিছুদিন আগে যখন সিবিআই রাজীব কুমারকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, এখন থাকছে তখন থাকছে, মানে ওর নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা হাইকোর্টে যাচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানাটা রুখছে না, মানে ওটাকে ওটাকে স্টপ করে স্টে করে সেটা পাচ্ছিল না। তখন হঠাৎ করে দিদি বললেন আমি কালকে দিল্লি যাব। জানেন সবাই, দিদি দিল্লি গেলেন, মোদির সঙ্গে কথা বললেন, অমিত শাহের সঙ্গে কথা বললেন, মোদির বউকে ছাড়া বউকে তো সোদা ভাইকে কাপড় চুপড় দিয়ে আসলেন, স্ত্রীর হাড়িও নিয়ে গেছিলেন। ওর সঙ্গে লড়াই করলেন, আমি যদি কারোর সঙ্গে লড়াই করি ওর জন্য মিথ্যা হাড়ি নিয়ে যাবো নাকি? মিষ্টির হাড়িও নিয়ে গেছিল, বুঝে মিষ্টির হাড়িও নিয়ে গেছিলেন। তারপর থেকে কি হলো কি জানেন আপনারা? তারপর থেকে আর অজিত কুমার সে সিপে খুঁজছে না। পশ্চিমবঙ্গের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে বন্ধ রেখে সেটিং করেছে সেদিন, এটা আপনাদের ভাবতে হবে। পশ্চিমবাংলার মানুষের জননেত্রী তিনি নন, চিনার স্বার্থে উনি যে কিছু করতে পারে, কেন করলো এটা? তারপরে কেন রাজীব কুমারকে খুঁজছে না? পুলিশ কমিশনার রাজীব কুমার মনে রাখবেন, মিলিয়ে নেবেন। কারণ এটাই যে রাজীব কুমার যদি সিবিআই কাছে এরেস্ট হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজা অভিষেক ব্যানার্জির ফটিয়ানটা খুলে যেত, ওর যে ফটিয়ান সারদান আলাদা যে টাকা খেয়েছে তার সমস্ত ফটিয়ান খুলে যেত, ও আর মুখ্যমন্ত্রী থাকতে পারতো না। তাই সে ম্যানেজ করে দেবে, ওখানে গিয়ে সেটিং করেছে, তারপর থেকে আর রাজীব কুমারকে খোঁজাখুঁজি হচ্ছে না। এটা হলে ইতিহাস, এটা হবে না পশ্চিমবাংলার। তাই মানুষ হ্যাঁ বলছে এই তৃণমূল বুঝি আমাদের বাঁচাবে, দিদি বলছে আমাদের বাঁচাবে, কোনো বাঁচাবে না, কোনোদিন বাঁচাবে পারবে না। যদি ভারতবর্ষের মানুষকে বাঁচাবে সেটা কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। আমি বলি দেখেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন, এই উদাহরণটা দিয়ে আমি তারপরে বক্তব্য বলতে বলবো। একজন মা বুড়ো বুড়ি বুড়ো দাদা কাকাদের মুখ দিয়ে শোনা এটা গল্প এবং বাস্তব। একজন মা একজন বাচ্চাকে নিয়ে নদী পার হচ্ছে, তো নদী যখন পার হচ্ছে তখন এক নম্বর পানি হলো বাচ্চাটাকে এখানে নিল, এক বুক পানি হলো বাচ্চাটাকে কাঁধে দিল, তারপর যখন এক বুকের উপরে হয়ে গেল মাথার উপরে নিল,
তারপর যখন নিজের নাকটা ডুবু ডুবু অবস্থা নদীতে তখন ওই মা কি করছে, বাচ্চা নাকি নিজের পায়ের তলা দিয়ে দম দিচ্ছে। এই জন্য একদিন আমাদেরকে বন্ধক রেখে অশান্তি সৃষ্টি করবে, এটা বাস্তব। আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। চোপড়া ভাবছেন আগে দেবো ভোটটা, আগামী একুশে ভোট সেটা বিশ আগে দিব, তাই মমতা ব্যানার্জিকে দলে আহমেদুলকে অনেকে ভাবছে। আগামী দিনে কংগ্রেস সিপিএমের জোটের নিশ্চয় একজন, আমি এখন কিছু বলবো না, একজন এমন নেতা আসবেন আমাদের 2021-এ। একের সামনে রেখে আমরা সিপিএম কংগ্রেস একসঙ্গে চলবো, আমাদের ভাষা তো সেটাই। মমতা ব্যানার্জি যেটা বলতে যাচ্ছে, তৃণমূলে যেটা বলতে যাচ্ছে, আমাদের তো ওটাই ভাষা। আমাদের যদি এমএলএ হয় করে কি আমরা বিজেপিকে সমর্থন করতে যাব? বিজেপি বিরোধী যে গভর্নমেন্টটা হবে সেই গভর্নমেন্টকে আমাদেরও প্রতিনিধি সমর্থন করবে, তাই ভাবনা চেঞ্জ করে দিন। তৃণমূলকে তৃণমূলে নিয়ে যে ভাবনা করছেন, বিজেপির বিকল্প তৃণমূল যে ভাবছেন এটা চেঞ্জ করে দিন। বিজেপির বিকল্প একমাত্র সারা ভারতবর্ষে কংগ্রেস, পশ্চিমবাংলার কংগ্রেস, চব্রাখানের কংগ্রেস। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম। অবশ্যই ভাববেন কংগ্রেস বলতে গেলে এখানে আমাদের জোট রয়েছে, আমরা একসঙ্গে চলছি, আমাদের আলোচনা করে যেটা হবে সেটাই আমরা সিদ্ধান্ত করেছি, সেইভাবে আমরা বাস্তবায়িত করব, এটা কিন্তু ভুল করবেন না। তো আমরা পরস্পর পরস্পরের পরস্পরই